আসসালামুআলাইকুম আমি ফারহানা আজকে আবারও চলে আসলাম একটি মজাদার এবং সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিটি হচ্ছে মেক্সিকান চিলি কর্ন কেন। এটা আমার হাজব্যান্ডেরও খুব ফেভারিট একটি রেসিপি। আমি অ্যাকচুয়ালি ওর কাছ থেকে এটা শিখেছি। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। একটি প্যান নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো অলিভ অয়েল তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব ক্যাপসিকাম। সাধারণত এই রেসিপিতে মরিচটা ইউজ করে, কিন্তু আমি একটু ঝাল কম খাই, তাই আমি 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, একটা হলুদ আর একটা রেড কালার। তো দিয়ে দিলাম, এটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, এটা আছে 2 টেবিল চামচ। এখানে নিয়ে নিব মশলা। এখানে আছে মরিচের গুঁড়ো 1 চা চামচ, এখানে আছে জিরের গুঁড়ো, এখানে আছে এলাচির গুঁড়ো, সাথে আছে জিরা। এগুলো আমি সব 1 চা চামচ করে নিয়েছি, সম্পূর্ণ দিয়ে দিলাম। এবং এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সম্পূর্ণ মশলাগুলো একটু মিক্সড করে নেই। এখন মাংস দিয়ে দিব। এখানে গরুর মাংস নিয়েছি, ঝুড়ির মাংস, সেটা আছে 250 গ্রাম, সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখন মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব, মানে একটু কষিয়ে নিব। আমি কোনো পানি দিব না, কারণ একটু পর আমি মাংসটাকে ঢেকে দিব, সো এখান থেকেই পানি বের হবে। তো আমি এখন ঢেকে দিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিব টমেটো পেস্ট, এটা আছে 1/2 লিটার, সম্পূর্ণটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিই। এখন আমি পুনরায় আবার ঢেকে দিব। যেহেতু এটা গরুর মাংস, তাই সিদ্ধ হতে আমাদের 40 মিনিট সময় লাগবে। 40 মিনিট পর আবার ফিরে আসছি। 40 মিনিট পর ফিরে আসলাম। এর মাঝখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম এবং একটু পরপর নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে মাংসগুলো লেগে না যায়। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ভুট্টা। এগুলা এখানে একটা টিনে পাওয়া যায়, মানে জার্মানিতে, সো এগুলা সিদ্ধ করা থাকে, তাই আমি এখন দিয়ে দিলাম। আর এখানে আছে কিডনি বিন, এটাও এখানে টিনে পাওয়া যায়, মানে জার্মানিতে, সো এটাও আমি 1 কাপ দিয়ে দিলাম। এগুলো অ্যাকচুয়ালি সিদ্ধ করা থাকে, তাই এগুলো আমি পরে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মিক্সড করে নিব। এখন আবার পুনরায় ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য এবং চুলার আঁচটা মৃদু আঁচে করে দিলাম। 10 মিনিট পর চলে আসলাম। আমার রান্না হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি চিলি কর্ন কেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।